আপনার মানে? ওই যে আপনি যেমন নিমন্ত্রণ করার কথা বললেন, আমি তেমন বললাম। সত্যি যদি বিয়ে করি আমি, তাহলে আপনাকে ছাড়া আমার বিয়েটা হয়ে উঠবে না। মানে কি এই কথাটার? কি বলতে চাইল ও? কি এখনো লেজে খেলাচ্ছে আমাকে, নাকি যা বলছে সব সত্যি বলছে? আর আমাকে ছাড়া ওর বিয়ে হবে না মানে তো এটাই দাঁড়ায় যে আমার আমার বোনকেও না। না না, মোহরি বা এত ভুল বলতে যাবে কেন? ও বলছে যে মেয়েটি ওকে ফোন করেছে, ওর সঙ্গে কথা বলেছে, ওদের কলেজে জয়েন করবে বলেছে। সবাই তো আর মিথ্যে হতে পারে না। কথাটা শুনে তো আপনার আনন্দ হওয়ার কথা, হঠাৎ রেগে গেলেন যে? আচ্ছা, আপনি কি মুখ দেখে মনের কথাও বুঝতে পারেন? কিছুটা পারি। আপনার কথা শুনে আমি রেগে যাব কেন বলুন তো? আপনার সাথে কি আবার আগের মতো কোনো সম্পর্ক তৈরি হয়েছে? আমি তো ভেবেছিলাম যে সম্পর্ক তৈরি হয়েছে, বাকিটা আপনি ডিসাইড করবেন। এত অল্পেই বুঝি কারোর সঙ্গে কারোর সম্পর্ক তৈরি হয়েছে? আপনার হয় বুঝি? আমার হলে একদিনই, নালে কোনোদিন হয় না। ও তাই? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আমার নিয়মটা বলেছি, সবার যে একই রকম হবে তার তো কোনো মানে নেই। আপনার অনেকটা সময় আমি নষ্ট করে দিলাম। না না, আপনি কি করে জানলেন যে আমার সময় নষ্ট হলো? বারে আপনি অত দূরে আমাকে নিয়ে আসতে গেলেন, তারপর এতক্ষণ ওয়েট করলেন, এখন আবার আমাকে পৌঁছেও দিতে যাচ্ছে। আপনার বোনের জন্য যে আমাকে আরো কত কি করতে হয়, ও যদি একটু রাগটাগুলো কম থাকতো, একটু সোজা পথে মানুষকে বুঝতে পারতো, তাহলে সব ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যেত। না মানে অসম্ভব জেদ এবং তার সঙ্গে অসম্ভব রাগ, তাই বলছি। আপনি আমার বোনকে নিয়ে বেশ ভাবনা চিন্তা করেন দেখছি। আচ্ছা, আপনি কি আপনার সব ছাত্রীদের নিয়ে এরকম ভাবনা চিন্তা করেন? ভাবি না। আমার বোনকে নিয়ে হঠাৎ এত ভাবতে শুরু করলেন কেন? লেখাপড়ায় ভালো বলে? এই উত্তরটা আমি আপনাকে দেব, তবে আজ না, সেদিনকে দেবো যেদিনকে আমি বুঝবো যে আমার এই ভাবনা চিন্তাটা কারোর কাছে দাম পাচ্ছে, সেদিন। কার কাছে দাম পাওয়ার কথা বলছেন আপনি? থাক না ম্যাডাম, বললাম তো বলবো, অবশ্য যদি বলার জায়গায় যায় তাহলে বলবো, আপনাকেই বলবো সবার আগে। দেখেছেন কিভাবে কথা বলতে বলতে আমরা দুজনেই গল্পে মজে গেছি। এবার তো আমাকে বাড়ি ফিরতে হবে, তা না হলে আমার কপালে দুঃখ আর কেউ আটকাতে পারবে না। সরি বাবা, আমার একটা বিষয় কথা উঠলো যে। জি? না না কিছু না, উঠুন গাড়িতে উঠুন। পাড়ার কোনো বাড়িতে নেই, যে বাড়ির নাম করে গেছে সে বাড়িতে নাকি ও যায়নি। ডিজাইন তুলতে গেছে, সেলাইয়ের ডিজাইন তুলতে গেছে। একটা কথা বলে দিচ্ছি গৌরব, এই বউকে নিয়ে না তোর কপালে অশেষ দুর্গতি আছে। মা, তোমায় একটা কথা বলছি, আমি অফিস গিয়েছিলাম, তোমরা বাড়িতে ছিলে, তা একটা মেয়ে দুপুরবেলা বেরিয়ে যাচ্ছে, কেন জিজ্ঞেস করলে না কোথায় যাচ্ছে, কেন বাধা দিলে না? মানে সারাদিন আমি গাধার খাটনি খাটবো, তারপরে দুপুরবেলা একটু বিশ্রাম নেবো, একটু চোখটা লেগেছে, এসে মিনমিন করে বলছে আমি পাশের বাড়িতে যাচ্ছি। অত খেয়ালও করিনি, কথাগুলো শুধু কানে ঢুকেছে, আর উঠে দেখে এই কাণ্ড। না তাছাড়া বাড়ির বউ, সে এবাড়ি ও বাড়ি করবেই বা কেন? না না, তোমার তো প্রথমেই আপত্তি করা উচিত ছিল। মানে এখন তাহলে সব দোষ আমার? তোমাদের বাড়ির বউয়ের তো কোনো দোষই নেই। আরে দোষ নেই কে বললো বউয়ের? বউয়ের দোষ আছে, ডেফিনেটলি দোষ আছে, সে কথাই তো হচ্ছে। কিন্তু তুমি তো ওর গার্জেন, তুমি তো ওর খেয়াল রাখবে। ও যেতে চাইলো আর তুমি যেতে দিয়ে দিলে। আমি বুঝতে পারছি না একটা কথা, তোমার এতটাই ঘুম যে তুমি ওর কথাগুলো শুনলে কিন্তু যাবে না সে কথাটা তুমি বলতে পারলে না।
দাঁড়ো জামা, তুমি দেখে এসেছো মানে যে বাড়ির কথা বলে ও বেরিয়েছিল সেই বাড়িতে ও আছে কি না তুমি দেখে এসেছিলে? শুধু তাদের বাড়ি নয়, পাড়ার সব বাড়ি খুঁজে দেখেছি, কোথাও নেই। ওই মেয়ের গুণ কম নাকি? বিয়ের আগেই তো কার সাথে একটা ভাব ভালোবাসা ছিল, দেখো তার সাথে দেখা করতে গেছে কিনা। মা, আমাকে শাসন করছো? আচ্ছা তাহলে তুমি বলো না কোথায় যেতে পারে, বাপের বাড়িও তো নেই যে ট্যাং ট্যাং করে নাচতে নাচতে সেখানে চলে যাবে। না বোনের কাছে তো যেতেই পারে রে বাবা, বোন হয়তো কলেজের হোস্টেলে পড়ে আছে, সেটা ওর খারাপ লেগেছে, হয়তো মনে হয়েছে যে আমাদের বললে আমরা হয়তো যেতে দেবো না সেই জন্য। বাবা তোমার তো দেখছি তোমার বৌমার জন্য দরদ একবারে উতলে উঠছে। বাজে কথা কেন বলছো বলো তো, দরদের কি দেখলে এর মধ্যে? যেটা হতে পারে সেটা বলছি, দরদ ওর ওই বোনের সঙ্গে সম্পর্ক রাখতে যোগাযোগ রাখতে আমি বারবার বারণ করেছি ওকে। শুনছি না কথা, এরপর যদি ফার্দার ও যোগাযোগ করেন ওর বোনের সঙ্গে তাহলে কিন্তু ওকে বলে দিতে হবে এই বাড়িতে ওর ওর জায়গা হবে না কোনো, ব্যাস। সে তো তুই মুখেই বলছিস, পারবি পারবি এই বাড়িতে ঢুকলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে? ওকে দেখো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে উল্টে মানে ও যদি থানায় যায় আমি উল্টে কেসটা খেয়ে যাবো। হ্যাঁ তো মানে ওই মাথা ঠান্ডা করে অন্যরকমভাবে গুছিয়ে পাকাপাকিভাবে ব্যবস্থা করতে হবে। শুন আমি বলছি ও বোনের কাছে টাছে কোথাও যায়নি, কদিন ধরে দেখছি ও ফোনে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। তুই যখন বাড়ি থাকিস না ঠিক তখন আমাকে তো বলনি এইসব কথা। দেখ আমি সংসারের শান্তি চাই, তাই সব কথা তোর কাছে গিয়ে লাগানি ভাঙানি করি না। ভাবি সময়ের সাথে সাথে বয়স বাড়বে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি কি 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 বললে একটু আগে, গুজুর গুজুর ফুসুর ফুসুর করে তাই তো? তা গুজুর গুজুর ফুসুর ফুসুর ও যে করে অথচ সেই কথাটা তুমি আমাকে বলনি, কি ভাবছিলে তুমি? ভাবছো যে তুমি এটাকে মানিয়ে নিচ্ছ এইভাবে? আচ্ছা কাকে ও ফোন করে তুমি কেন জিজ্ঞেস করনি? কে বললো জিজ্ঞেস করিনি, অনেকবার জিজ্ঞেস করেছি, বললেই বলে আমি তো করিনি, আমার ফোন এসেছিল, ঠাকুমা ফোন করেছিল, এ ফোন করেছিল, ও ফোন করেছিল, ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে। আচ্ছা ওর বাড়ির লোককে ফোন করে বলে দিচ্ছ না কেন যে এতবার ফোন করে ওর খোঁজ খবর নিতে হবে না? এখানে যখন রেখে গেছিল রেখে যাওয়ার সময় তো বলেনি যে প্রত্যেক দিন 14 বার করে ওকে ফোন করবে খোঁজ খবর নেবে? কই কেউ বলেন তো? এখন মেয়ের জন্য দরদ উতলে উঠছে, অতই যদি দরদ হয় তাহলে এখানে পাঠিয়েছিল কেন? খাওয়াতে তো পারলো না, খাওয়াতে পারেনি বলেই তো মেয়েকে এখানে রেখে দিয়ে গেল। ভারী চিন্তায় পড়া গেল, এখনো আসছে না, সন্ধে হতে চললো তো, কি অন্যায় কথা। এখনো লকডাউন শেষ হয়নি, এখনো লকডাউন তো চলছে, তো যে অবস্থা ছিল সে অবস্থাই তো রয়েছে, কে বোঝাবে এই সময় এখন কোথায় গেল? আর এই সময় যে যাওয়া আসা করলো তার জন্য তো গাড়ি ঘোড়া দরকার, সে গাড়ি ঘোড়াও তো পাবে না, কে বোঝাবে এখন তো? আরে সেই জন্যই তো বলছি ওসব হোস্টেল টোস্টেল কোথাও যায়নি। দেখো যার সাথে ভাব ভালোবাসা আছে সে তো গাড়ি ভাড়া করে নিয়ে কোথায় কোথায় ঘুরছে কলকাতায় এসে। মা আমার কথাগুলো শুনতে হয়তো তোর খুব তেতো লাগছে, কিন্তু তুই নিজেও জানিস আমি যা বলছি সব ঠিক বলছি, মিথ্যে আমি বলি না। গৌরব কোথায় গেছিলি? হ্যাঁ কোথায় গেছিলে? বলে গিয়েছিলাম মাকে, আই মে মরবটির এক চর, কি
অসভ্য মেয়ে, বাপ মা তোমায় কি শিক্ষা দিয়েছে? ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলার শিক্ষা? তুমি যদি আমার মেয়ে হতে না, এইখানে পুঁতে রেখে দিতাম। উফ, মিথ্যাবাদী কথাকার, তুমি ওই বাড়িতে তো যাওনি। এই পাড়ায় যত বাড়ি আছে না, সব বাড়ি আমি ঢুকে দেখেছি, তুমি কোথাও যাওনি। মিথ্যাবাদী নোংরা মেয়ে ছেলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওরকম করে বলতে হবে না, আমি কথা বলছি আমি কথা বলছি। তুমি সত্যি করে বলো তো কোথায় গিয়েছিলে? মিথ্যে কথা বলে যে লাভ হবে না সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। কোথায় গিয়েছিল বলো। এই চুপ করে আছো কেন? কি জিজ্ঞেস করছি উত্তর দাও। মোহরের হোস্টেলে গিয়েছিলাম। এই যে শ্রেষ্ঠাকে আমরা কলেজে চাকরি দিলাম, তার জন্য আমাদের ডিরেক্টরদের একটা রেজলিউশন করার দরকার। আমরা সবাই সই করেছি, তোমার সইটা এখনো হয়নি, তুমি সইটা করে দাও। তুই আসিস যখন সই করতে সমস্যা হতো, ছোটকার প্রয়োজন নেই, শুধু শুধু সই করতে যাবো কেন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।